প্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। সবাই মিলে সবার জন্য, মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে শতভাগ মাস্ক পরা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয় রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাস আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন সহ অন্যান্যরা। এদিকে নিম্ন শ্রেণীর গরিব মানুষদের মাঝে পৌরসভাসহ 12টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে 30,000 মাস্ক বিতরণ করা হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম। ত্রিশাল থেকে ফয়জুর রহমান ফরহাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।